हेलो व्यूअर्स, लोकमी कारेंट चैने अपन सबा के स्वागतम। आज के देखो जो कीभव एल एस लेटर खूब सहजे और सुंदर भावे क्रिएट करा जाए सेटाई आज के देखो। तो एर आगे नहीं चैनल जरा सबसक्राइब कर तक अनेक अनेक धन्यवाद। जरा सबसक्राइब करें नहीं ता एख ही चैनल के सबसक्राइब कर दिन और संगे थकून और पूर्व भिडियोगो देखे आसन तो अवश्य अपन एकटू हम उपकार। तो चलो शुरू करी। तो सर्वप्रथम एखान एक त्रिभुज नेवार चेष्टा करब। त्रिभुजटी नेवार पर एखे अपनी त्रिभुजा के स्ट्रोक देवें, एखे अपनी त्रिभुजा के स्ट्रोक देवें, फिल्डा के तुले देवें, स्ट्रोकटा के अपनी इच्छा मत दिए नीबें। ये अपना 30 বা 35 अपना जेटा प्रयोजन है, हमें ये भावते 40 दिए देव। 40 देवर पर यहाँ ऑब्जेक्ट एक्सपैंड कर दिलाम। ये अपनी ऑब्जेक्ट एक्सपैंड ना करे लाइनगुलो टेने नियो करते पारें, कोनो समस्या नहीं। एखान थेके एखाने एकटा लाइन नेबें, लाइनटा नेवार पर एटाके एकटु बड़ो कर दिलें। बड़ो कर देवार पर एइटाके आमरा एखन स्ट्रोक दिब 40, जेहेतु आमरा एर आगे 40 दिएछि तो तार जोन्नो 40 दिलाम। एटाके आमरा एखाने प्लेस करलाम। प्लेस करार पर एखान थेके एकटा माझामाझिते प्लेस करलाम। आपनि एइ एइ शेपटार माझामाझिते एटा प्लेस करबेन। एइखाने एकटा लाइन नेबेन एइभाबे, तारपरे एइटाके একটু উপরে তুলে দিয়ে অর্থাৎ মাঝামাঝিতে আপনি রাখার চেষ্টা করবেন। তারপরে এটাকে আমরা একটু এদিকে সরিয়ে দেই। অল ধরি, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। দাগগুলো আমরা রিমুভ করে দিলাম যাতে আমরা কাজ করতে সুবিধা হয়, নাহলে কাটা যাবে না। তারপরে আমরা এই যে এইখানে কাটার জন্য একটা লাইন নিয়ে নিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরে একটা লাইন নিয়ে নিলাম। অল সিলেক্ট করলাম, ডিভাইড আন গ্রুপ, বাইরের অংশগুলো ফেলে দিলাম। এখন এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা এইখানে কাটার জন্য একটা লাইন সেগমেন্ট দিব এই শেপে। শেপের বাইরে নিলে কিন্তু সুন্দর লাগবে না, আপনার ইচ্ছা আপনি নিতে পারেন, দেখতে পারেন ট্রাই করে। এখন এখানে দেখে নেবেন যে এইখান দূরত্ব আর এখানে দূরত্ব যাতে সমান হয়, অর্থাৎ 19-20 হবে, কিন্তু অনেক কম বেশি যেন না হয়। ডিভাইড আন গ্রুপ এখন এখানে ফেলে দিলাম। অলরেডি দেখেন আমাদের এল এসটা কিন্তু হয়ে গেছে। এখন ভিতরের ময়লাগুলো আমি ফেলে দিব যে দাগগুলো আছে। তারপরে অল সিলেক্ট করে এটাকে ইউনিট দিয়ে দিলাম। ইউনিট দেওয়ার পরে এখন দেখেন এটাকে একটু চিকন লাগতেছে। এটা কিন্তু চিকন লাগলে আপনি মোটা করে দিতে পারেন, আবার মোটা করলে মোটা হলে চিকন করে দিতে পারেন। আমি এখানে স্ট্রোকটা বাড়াই দিয়ে এটাকে একটু মোটা করে দিয়ে সৌন্দর্য বাড়ানোর ট্রাই করতেছি। এখন দেখেন এলএসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনি এখানে এখন লোগোটির নাম লিখে দিতে পারেন। আমি নাম লিখলাম না, আপনার যে কোনো নাম এখানে লিখে দিতে পারেন যেটা লোগোর নাম হয় আর কি। এখানে আপনি ফন্ট চেঞ্জ করে দিবেন। আমি মাইক্রো স্কোয়ার বল দিলাম, আপনি যে কোনোটা দিতে পারেন আপনার সময় আপনার ইচ্ছা মতো বা বাইরের ইচ্ছা অনুযায়ী। এখন এটাকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেবার পর এটাকে আমরা সিলেক্ট করে কালার দিচ্ছি ইচ্ছা মতো। আপনি এখানে যে কোনো কালার দিয়ে এটাকে আরও সুন্দর করে তুলতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি এইভাবে আর একটু সুন্দর করার চেষ্টা করি। সেন্ড টু ব্যাক, এটাকে আমরা লক করে দিই কন্ট্রোল টু দিয়ে। এখন এটাকে আমরা ধরলাম, ধরে রেড কালার দিলাম। তারপরে কন্ট্রোল টু দিয়ে এটাকে আমরা আটকালাম।
এখন এইটাকে আমরা একটা হোয়াইট কালার দিব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো লেটার এখানে ক্রিয়েট করতে পারেন, অনেক সুন্দরভাবে, অনেক ভালো লাগবে। আর মুখ্য হচ্ছে যে আমি যে এলএস তৈরি করলাম আপনি কিন্তু এলএজি তৈরি করবেন এরকম না, আপনি এখানে এলএস তৈরি করে, আমি এখানে এলএস তৈরি করেছি, আপনি কিন্তু এখানে এল জি তৈরি করতে পারেন, এলপি তৈরি করতে পারেন, এল এম তৈরি করতে পারেন, অর্থাৎ ভিন্ন কিছু ক্রিয়েট করলে কিন্তু আপনার মাথা থেকে ভিন্ন একটা আইডিয়া আসবে। এতে করে কি আপনার লোগোর যে আপনার ক্যাপাসিটি এটা কিন্তু বাড়বে, এতে করে কী হবে আপনার লোগো বানানোর যে ইয়েটা এটা কিন্তু বাড়তে থাকবে, যত ঘাটাঘাটি করবেন তত আপনার উপকার হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সামনের ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।